আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ড ফাইলে বিভিন্ন টেক্সটকে আপনি কিভাবে বাঁকা করবেন, অথবা বিভিন্ন অ্যাঙ্গেল নেবেন, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল, এভাবে কিভাবে জিনিসগুলোকে করবেন। সো আমরা একটি ওয়ার্ড ফাইল খুললাম। এখানে আমরা ইনসার্ট অপশনে দেখুন টেক্সট বক্স এই জিনিসটি আছে। আমরা একটা টেক্সট নিলাম। এখন এখানে আমরা যে লেখাগুলো লিখছি রবিন ইয়াসিন এই জিনিসটা আমি লিখলাম, কিন্তু আমি চাচ্ছি জিনিসটা বাঁকা তেরো হবে, অর্থাৎ আমি চাচ্ছি লম্বালম্বি হবে। সেক্ষেত্রে আমি কি করবো, এখানে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টেক্সট ডিরেকশন এখানে যাব। দেখুন এটা অপোজিট সাইডে একবার দেখাচ্ছে। আবার টেক্সট ডিরেকশনে টিক দিলাম, আবার লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার টেক্সট ডিরেকশনে চেঞ্জ দিলাম, আবার আগের অবস্থানে চলে আসছে। অর্থাৎ এইভাবে করে আমরা যে কোনো লেখাকে যে কোনো শেপে নিয়ে যেতে পারি। লাইক আমার একটা লেখা এভাবে প্রয়োজন, আমি এভাবে লিখে দিতে পারি। আমার আরেকটি লেখা উল্টোভাবে প্রয়োজন, আমি উল্টোভাবে ওই পাশে লিখে দিতে পারি। অর্থাৎ এটা আমরা অনেক সময় অনেক কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। দেখুন ঠিকই ভাবে। এবার আপনি ইচ্ছাগুলো এগুলোকে সেন্টারও করতে পারেন। সো এভাবে করে শুধু সচরাচর আমরা ওয়ার্ডের যে টেক্সটের যে কাজগুলো করি সেগুলোকে ওলট পালট করতে পারি, অথবা ডান বাম ওচা নিচে এভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং রবিন ইয়াসিন এই নামে ইউটিউবে সার্চ করলে আমার অন্য সব টিউটোরিয়াল দেখতে পাবেন।